আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নটকয়েন এবং হটকয়েন এই দুইটা প্রজেক্টের চমৎকার কিছু আপডেট শেয়ার করব, প্লাস আপনাদেরকে দেখিয়ে দেব এই দুইটা প্রজেক্ট কতটুকু স্ট্রং, কেমন প্রফিট আপনাদেরকে দিতে পারে। কারণটা হচ্ছে এই প্রজেক্টগুলো মার্কেটে আসার আগে কিন্তু আনঅফিসিয়ালি ইউজারদেরকে প্রফিট দেওয়া শুরু করছে। আর নটকয়েনের হচ্ছে চমৎকার একটা আপডেট, সেটা হচ্ছে আপনারা এখানে ট্রেড একটা অপশন দেখতে পারতেছেন। এটার মাধ্যমে হচ্ছে আপনি আনঅফিসিয়ালি যে আপনার নটকয়েনগুলো আছে এগুলো আপনি সেল করতে পারবেন। কেমনি কী করবেন এটা নিয়ে হচ্ছে বিস্তারিত কথা বলব, তার সাথে কথা বলবো হটকয়েন নিয়ে। হটকয়েন কিন্তু অলরেডি ইউজারদেরকে দুইবার করে হিউজ পরিমাণ প্রফিট দিয়ে দিছে, মানে তাদের অফারটা অনকয়েন থাকা অবস্থায় হচ্ছে তারা দুইটা এয়ারড্রপের মাধ্যমে তাদের ইউজারদেরকে প্রায় কয়েক মিলিয়ন ডলার হচ্ছে দিয়ে গেছে। ওকে, এবং তাদের মেইন টোকেন যেটা, এটা হচ্ছে এখন মার্কেটে আসে না, এটা মার্কেটে আসার আগে কিন্তু আনঅফিসিয়াল যে সাফারের প্রজেক্টগুলো আছে ওইগুলো কিন্তু ইউজারদেরকে হিউজ প্রফিট দিয়ে গেছে। তার সাথে কথা বলবো, আপনাদেরকে দেখিয়ে দেবো একটা হটকয়েনের প্রাইস হচ্ছে কেমন হইতে পারে। ওকে, জাস্ট দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। সো প্রথমে শুরু করতে চাই নটকয়েন দিয়ে, নটকয়েনের প্রাইস কেমন হইতে পারে বা হচ্ছে এখানে আপনি আনঅফিসিয়ালি ট্রেডগুলো কীভাবে করবেন। ওকে, তো আপনি যখন হচ্ছে নটকয়েনটা ওপেন করবেন, ওপেন করার পর হচ্ছে এই যে এখানে বুস্টারে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পারবেন এরকম একটা ট্রেড অপশন আছে। ওকে, তো এই ট্রেড অপশনটা হচ্ছে মাঝে মধ্যে আসে না, কোনো ইউজার আসে, কোনো ইউজারের আসে না। তো এটার কারণটা কী বা এটার কাহিনিটাকে আমি বলি, এটা আসলে হচ্ছে আপনার এটা দিয়ে কী করতে পারবেন। তো এটার মাধ্যমে হচ্ছে আপনি কী করতে পারবেন, মূলত আপনার যেখানে এই যে নটকয়েনগুলো আছে এগুলো আপনি সেল করতে পারবেন আনঅফিসিয়ালি, সেটা কীভাবে, এটা হচ্ছে আপনার ফ্রি মার্কেট। তো ফ্রি মার্কেট হচ্ছে কেমন হয়, আপনার যে 10 মিলিয়ন টোকেন আছে, 10 মিলিয়ন টোকেন হচ্ছে আপনার একটা এনএফটি আকার হয়ে যাবে। তো এই 10 মিলিয়ন টোকেন হচ্ছে আপনার অনেকে $100, $150, $200, $250 দিয়ে হচ্ছে দেখলাম কিনতেছে। ওকে, তো আপনি হচ্ছে মূলত এই 10 মিলিয়ন টোকেনকে একসাথ করে দেন এখানে ট্রেডে গিয়ে আপনি টোনকেফার ওয়ালেটটা কানেক্ট করে দেন, হচ্ছে আপনি এখানে ওইটা সেল অর্ডার বসাতে পারবেন। বাট আমি আপনাদেরকে ভাই রিকমেন্ড করবো এটা নিয়ে এখন এত মাথা ব্যথা করার কোনো দরকার নাই, কারণ আপনি এখানে সেল করে যে প্রফিটটা না পাবেন এটা যখন হচ্ছে মার্কেটে আসবে তখন আপনি তার চেয়ে বেশি প্রফিট পাবেন। কেমনে পাবেন সেটা আমি আপনাকে দেখাই। তো এখানে যদি হচ্ছে ধরেন আপনার এই 10 মিলিয়ন টোকেনের ভ্যালু হচ্ছে যদি $250 হয়, তাহলে দেখেন আমি ওকেএক্স এক্সচেঞ্জে এটা লিস্টেড হবে, সেটার প্রাইসটা একটু আপনাদেরকে দেখ। সো কয়েকদিন আগে হচ্ছে দুইটা স্ক্রিনশট আমাদের চ্যানেলে শেয়ার করছিলাম, এখানে দেখেন এটা হচ্ছে আপনার ওকেএক্স এক্সচেঞ্জের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। এখানে বলতেছে হোয়ার টু বাই নটকয়েন, এবং নটকয়েনের হচ্ছে এক একটা প্রাইস এখানে তারা ধরছে কত, দেখেন এখানে একটা নটকয়েন সমান হচ্ছে আপনার 0.301 ধরছে। তো আমি যদি হচ্ছে এটা একটু ক্যালকুলেট করি 0.301 এবং ইনটু যদি হচ্ছে আমি এখানে 10 মিলিয়ন দিই, তাহলে দেখেন 10 মিলিয়ন টোকেনের ভ্যালু আসছে হচ্ছে আপনার $1,000। মানে আপনার কাছে যদি হচ্ছে 10 মিলিয়ন টোকেন থাকে, মানে 10 লাখ টোকেন, সরি 10 মিলিয়ন বলতে হচ্ছে আপনার মেবি 100 কোটি নাকি 1 কোটি যেটাই হোক, মানে 10 মিলিয়ন যদি টোকেন আপনার কাছে থাকে তাহলে হচ্ছে আপনি এখান থেকে $1,000 মালিক, যেটা হচ্ছে তারা যে ওকেএক্স এক্সচেঞ্জ আছে সেটা অফিসিয়ালি হচ্ছে তাদের আর্টিকেলে বলছে। ওকে, এখন আপনি যদি হচ্ছে দেখেন এক্সাম্পল হিসেবে আপনি যদি হচ্ছে ওই ফ্রি মার্কেটে যদি হচ্ছে আপনি 10 মিলিয়ন টোকেনকে যদি হচ্ছে আপনি $200 সেল করেন বা $150 বা $250 সেল করেন, সেটা কিন্তু আপনার লস হইতেছে একদিক দিয়ে, কারণ এখানে কোথায় আপনি পাইতেছেন $1,000 আর কোথায় পাইতেছেন হচ্ছে আপনি $200। এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এখানে তারা $1,000 বলছে, $1,000 হইতেও পারে না হইতে পারে, $100 হইতে পারে, আবার $500 হইতে পারে। বাট আমি আপনাদেরকে এটা কেন বলতেছি, কারণটা হচ্ছে দেখেন এটা যেহেতু সবাইকে অ্যাভেলেবল দেয় নাই, মানে যে বাউচারটা ক্রিয়েট করার অপশনটা তো কিন্তু সবাইকে অ্যাভেলেবল দেয় নাই। তো এটা নিয়ে হচ্ছে আপনাদের মাথা ব্যথা করতে হবে না, কারণ অনেকে ভাবতে পারেন যে ভাই আমার এই অপশনটা আসে নাই, তাহলে মনে হয় আমি হুদে টোকেন মাইনিং করছি, আমার এগুলো কখনো সেল করতে পারবো না। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো ভালো প্রজেক্ট, সেগুলো কিন্তু হচ্ছে মার্কেটে আসার আগে ফ্রি মার্কেটে লঞ্চ হয় বা হচ্ছে ওটিসি মার্কেটে লঞ্চ হয়। ওকে, মানে অ্যাডভান্স হচ্ছে মানুষ ওইগুলো কিনে। তো আশা করি হচ্ছে নটকয়েনের বিষয়টা বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনারা এখানে ভাই এটার বেশি দিন কিন্তু নাই। ওকে, এদের মেবি টোটাল এটা কিন্তু স্ট্রং বা হচ্ছে হিউজ বিশাল একটা কমিউনিটি, তাদের টেলিগ্রাম হচ্ছে 4 মিলিয়ন প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার্স আছে, তাহলে বুঝেন এটা কেমনে কী দিবে। তো অনেকে বলতে পারেন এত টাকা দেওয়া সম্ভব না, এই দেওয়া সম্ভব না, সে দেওয়া সম্ভব না, যারা হচ্ছে এগুলো বলেন তাদেরকে ভাই আমি বলবো আপনাদের ক্রিপ্টো সম্পর্কে কোনো আইডিয়া নাই। ওকে, ক্রিপ্টো আপনাকে কী থেকে কী বানিয়ে দিতে পারে এটার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। তো এখন হচ্ছে আপনাদের কাছে কাজ হচ্ছে আপনারা প্রতিদিন এখানে মাইনিং করবেন, ডেইলি মাইনিং করবেন, একদম মাইনিং করতে ভুলবেন না। আর এখানে দেখেন আমি একটা কথা বলছিলাম, এটা কি সম্ভব, এটা হচ্ছে জাস্ট আমি এমনি আপনাদের অ্যাটেনশনের জন্য বলছিলাম, কারণ ক্রিপ্টো তো সব কিছু সম্ভব, এটা আমিও জানি আপনিও জানেন। ওকে, আর যেই অপশনটা আছে যেখানে হচ্ছে আপনার ট্রেড অপশনটা আছে, যদি হচ্ছে এটা আসে আপনি যদি হচ্ছে এগুলো আনঅফিসিয়াল সেল করতে চান, তাহলে আমি সামারি বলে দিই কীভাবে করবেন। প্রথম হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে ওয়ালেটে কানেক্ট করতে হবে। আপনি কী করবেন, টোনকিফার ওয়ালেট হচ্ছে কানেক্ট করবেন। ওকে, তো টোনকিফার ওয়ালেট হচ্ছে আপনি এখানে কানেক্ট করবেন, এই যে টোনকিফার এটা, তো এটা কানেক্ট করা হচ্ছে দেন আপনাকে ওইখানে বাসা সিলেক্ট করতে বলবে, বাসারটা সিলেক্ট করবেন 100 মিলিয়ন নাকি 10 মিলিয়ন,
করার পর দেন হচ্ছে এখানে মার্কেট আছে, মার্কেট হচ্ছে আপনি জাস্ট ওইটা লিস্ট করে দেবেন। ওকে দেন ওইটা যদি কেউ কিনে তাহলে সরাসরি আপনার ওয়ালেটে যে হচ্ছে যে টোন কয়েনটা আছে যে সেই টোন কয়েনটা হচ্ছে আপনার ওয়ালেটে চলে আসবে। আমি দেখাচ্ছি, তো যখন হচ্ছে কেউ একজন আপনার ওই বাসারটা বা হচ্ছে টোকেনগুলো কিনবে তখন দেখবেন যে হচ্ছে আপনার এখানে টোকেনটা সরাসরি চলে আসছে, দেন এটা আপনি যে কোনো এক্সচেঞ্জে নিয়ে কিন্তু সেল করতে পারবেন। তো নটকয়েনের বিষয়টা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। এখন আসলে মারাত্মক লেভেলের যে প্রজেক্টটা সেটা হচ্ছে আপনার হটকয়েন। হটকয়েনের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। সো হটকয়েনের হচ্ছে বেশ কিছু নতুন আপডেট চলে আসছে। তার আগে সর্বপ্রথম যে আপডেটটা আসে সেটা হচ্ছে হটকয়েনের হালভিং হয়েছে কিছুদিন আগে। আপনারা যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করেন আমরা সব আপডেট হচ্ছে সাথে সাথে দিয়ে দিই। হালভিংটা হচ্ছে আপনি যদি ডেইলি আগে একটা টোকেন মাইনিং করতে পারতেন, এক্সাম্পল হিসেবে যদি আপনি ডেইলি আগে দুইটা টোকেন মাইনিং করতে পারতেন তাহলে হচ্ছে আপনি এখন একটা টোকেন মাইনিং করতে পারতেছেন। মানে হালভিং মানে 50% ইনকাম হচ্ছে আপনার কমাই দিচ্ছে। ওকে, আর সামনে যদি আরেকটা হালভিং হয় তাহলে আরও কমাই দিবে। এখন যদি একটা টোকেন আপনার ডেইলি মাইনিং হয় তখন আপনার 0.5 টোকেন হচ্ছে মাইনিংটা হবে। তো এটা ছিল প্রথম আপডেট। ওকে, সেকেন্ড আপডেট হচ্ছে এখানে আমি আপনাদেরকে জাস্ট বোঝাই দিই এই প্রজেক্টটা কতটুকু স্ট্রং বা কতটুকু কি কেমনে কি। আমি যদি হচ্ছে এখানে স্টোরেজে ক্লিক করি এবং অ্যাপসে ক্লিক করি, অ্যাপসে ক্লিক করার পর হচ্ছে এখানে যদি দেখেন আপনি এখানে তারা প্রথম একটা এয়ারড্রপ দিয়েছিল সেটা হচ্ছে আপনার সরাসরি ইউটিটি, এবং দেখেন টোটাল ওই ইউটিটি আপনার 20,000 ইউজারকে দিয়েছে। 20,000 ইউজারকে কত ইউটিটি করে দিয়েছে আপনার হচ্ছে 20,000 ইউজারকে হচ্ছে আপনার $2 থেকে মিনিমাম $2 থেকে ম্যাক্সিমাম $500 পর্যন্ত হচ্ছে আপনার প্রত্যেকটা ইউজারকে দিয়েছে, মানে 20,000 ইউজারকে। এখন আমি হচ্ছে ধরেন মিনিমাম $2 ধরলাম না আর ম্যাক্সিমাম হচ্ছে $500 ধরলাম না, অ্যাভারেজ হচ্ছে আমি $50 ধরলাম, এবং $50 ধরে হচ্ছে আমি এটাকে 20,000 দিয়ে গুণ দিই। তাহলে যদি আপনি দেখেন তাহলে $1,000,000 মানে 1,000,000 ইউজারটি বাংলা টাকা যেটা হচ্ছে এখন বর্তমানে 12 কোটি টাকা, এত টাকা হচ্ছে তারা প্রথম একটা এয়ারড্রপে ইউজারদেরকে দিয়েছিল। ওকে, সম্পূর্ণ ফ্রিতে। এটাকে কিন্তু এখনও মূল প্রজেক্টটা আসে না, জাস্ট সাপোর্টের যে প্রজেক্টগুলো আছে ওইগুলো হচ্ছে ইউজারদেরকে প্রফিটটা দিছে। এবং সেকেন্ড হচ্ছে আরেকটা অফার, আরেকটা টোকেন হচ্ছে ইউজারদেরকে প্রফিট দিয়েছে, সেটা হচ্ছে যাদের হচ্ছে এখানে আমি যদি একটু দেখাই এক্সপ্লোরে ক্লিক করে এবং এখানে দেখাই, এখানে দেখেন যাদের হচ্ছে মিনিমাম একটা রেফার ছিল তারা হচ্ছে ফার্স্টটা টোকেন বাই করতে পারছে, তাদের যাদের ফার্স্টটা রেফার ছিল তারা হচ্ছে 30টা টোকেন বাই করতে পারছে, যাদের হচ্ছে 10টা রেফার ছিল তারা হচ্ছে 65টা টোকেন বাই করতে পারছে ম্যাক্স। এবং এই যেগুলো বাইয়ের কথা বললাম এগুলো কিন্তু হচ্ছে আপনার ফগের টাকা দিয়ে বা ডলার দিয়ে কিন্তু আপনাকে এখানে কিনতে হয় না। এগুলো কিনতে হয়েছে কী দিয়ে আপনার হচ্ছে, এগুলো কিন্তু হয়েছে আমরা হটকয়েনটা মাইনিং করি সেটা আমাদেরকে, সেটা দিয়ে হচ্ছে আমাদের কিনতে হয়েছে। ওকে, এখন দেখেন যে ব্যক্তি হচ্ছে 75টা UWON টোকেন বাই করছে তার প্রফিট কত হয়েছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। তো আমি হচ্ছে এখান থেকে সরাসরি এখানে যে সোয়াইপ অপশন আছে সোয়াইপে চলে যাচ্ছে। ওকে, এবং সেটা আপনাদেরকে দেখাই। তো আমি সোয়াইপে গেলাম, সোয়াইপে যাওয়ার হচ্ছে এখানে ইউটিটি আছে এবং এই সাইডে হচ্ছে আমি কী করবো এই যে ইউনিয়ন যেটা আছে এটা নেব। ওকে, এবং এখানে যদি হচ্ছে দেখেন যদি 75টা টোকেন কেউ একজন বাই করতে পারে, অনেকে ট্রাই করছিল, আমিও ট্রাই করছিলাম বাট সার্ভার সমস্যার কারণে আমি পারলাম না। তো এখানে দেখেন $202 মানে হচ্ছে এক একটা ইউজার $202। তো সবাই তো আর হচ্ছে 75টা টোকেন বাই করতে পারে নাই। এখানে একটা বিষয় সেটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখেন এরা হচ্ছে টোটাল কত টোকেনের অ্যালোকেশন দিয়েছে বা কত টোকেনের অ্যাডপ দিয়েছে। তো এখানে হচ্ছে আপনি যদি দেখেন টোটাল 500,000 টোকেন হচ্ছে অ্যালোকেশন দিয়েছে, মানে সম্পূর্ণ ফ্রিতে ইউজারদেরকে হচ্ছে 500,000 টোকেন দিয়েছে। এবং একটা টোকেনের ভ্যালু কত, টোটাল হচ্ছে কত মিলিয়ন টোকেন হচ্ছে, সরি কত মিলিয়ন ডলার তারা ইউজারদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে সেটা যদি হচ্ছে আমি একটা আপনাদেরকে দেখাই। তো একটা টোকেনের ভ্যালু কত সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। তো একটা টোকেনের ভ্যালু হচ্ছে আপনার $2.72। ওকে, তো $2.72 যদি হচ্ছে একটা টোকেন হয় তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু $1 হাইস্ট গিয়েছিলো, একটা টোকেন $1 হাই গিয়েছিলো। এখন জাস্ট আমি বর্তমান ভ্যালু যেটা সেটা দেখাইতেছি, তারপর এখানে 500,000 দিচ্ছি। ওকে, তো 500,000 যদি দিই তাহলে দেখেন $13,00,000 $1.3 মিলিয়ন হচ্ছে তারা সম্পূর্ণ ফ্রিতে ইউজারদেরকে দিছে। আপনি জাস্ট এটা একটু চিন্তা করেন, এখনও যে মেন প্রজেক্ট সেটাই কিন্তু হচ্ছে আপনার মার্কেটে আসে নাই, তার আগেই সাপোর্টার প্রজেক্টগুলো হচ্ছে ইউজারদেরকে এমন এমন প্রফিট দিতেছে। এখন হচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে একটা হটকয়েনের ভ্যালু আপনার কত হতে পারে। ওকে, তো সেটা আমরা কোথা থেকে আন্দাজ করবো বা কীভাবে আন্দাজ করবো কত হতে পারে সেটা কীভাবে আপনাদেরকে প্রুফ দেখাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই। ওকে, তো আমি অ্যাপসে চলে আসলাম, অ্যাপসে চলে আসার পর এখানে এক্সপ্লোরে ক্লিক করলাম। তো এখানে যদি হচ্ছে আপনি দেখেন একটা টোকেন, একটা ইউনিয়ন টোকেন হচ্ছে আপনার বাই করতে লাগছিল কত, 0.1 HOT। ওকে, 0.1 HOT যদি আপনার লাগে তাহলে দেখেন একটা ইউনিয়ন টোকেনের ভ্যালু হয়েছে কত, একটা ইউনিয়ন টোকেনের ভ্যালু হচ্ছে আপনার কত, $2 হচ্ছে আপনার $0.72। ওকে, তার মানে আমরা ধরে নিতে পারি একটা হটকয়েন যদি 0.1 HOT আপনার ভ্যালু হচ্ছে $2.72। ওকে, কেমনে প্রুফ সেটা আবারও দেখাই। প্রুফ হচ্ছে আপনার এই যে 0.1 দিয়ে হচ্ছে আমরা একটা ইউনিয়ন টোকেন বাই করতে পারছি। ওকে, তো তার মানে হচ্ছে 0.1 টোকেনের ভ্যালু হচ্ছে আপনার কত, $2.72। এখন যদি হচ্ছে আমি এই $2.72 ইনটু 10 দিই,
10 দিলে তাহলে দেখেন একটা হটকয়েনের ভ্যালু দাঁড়ায় হচ্ছে আপনার $27 তো $27 বাদ দেন না রে ভাই যদি হচ্ছে আপনার $27 $20 $10 বাদ দেন একটা হটকয়েনের ভ্যালু যদি $5 হয় তাহলে কিন্তু হিউজ প্রফিট আর এটা $5 হবে না এটা আরো বেশি হবে $10 প্লাস হবে কারণ হচ্ছে এখানে বেশি পরিমাণ টোকেন মানুষে মাইনিং করতে পারে না জাস্ট যাদের রেফার টেফার আছে তারা একটু বেশি মাইনিং করতে পারে আর নরমাল ইউজাররা খুবই কম পরিমাণ টোকেন মাইনিং করতে পারতেছে এখানে তার মানে বুঝতে পারছেন এই দুইটা এই প্রজেক্টের কতটুকু স্ট্রং যে দুইটা প্রজেক্টের কথা বলতেছি নটকয়েন এবং হটকয়েন দুইটারই কমিউনিটি বাই হিউজ স্ট্রং হিউজ মানে কোটি কোটি টাকা বা ডলার তাদের কাছে আছে বলতে পারেন তো ইউজারদের হচ্ছে আনলিমিটেড প্রফিট এখান থেকে দিয়ে যাবে এখন আসেন কিছু আপডেট দেখাই আপডেটটা হচ্ছে কি আপডেট হচ্ছে আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে একটু অপেক্ষা করেন আচ্ছা এখানে দেখেন একটা নতুন আপডেট আছে সেটা হচ্ছে আমি যদি এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করব হচ্ছে এখানে আপনার কিছু অ্যাসাইনমেন্টের মতো অপশন আসছে তো এই অ্যাসাইনমেন্টগুলো কেমনে কি সেটা একটু আমি আপনাদেরকে দেখাই ওকে তো এখানে হচ্ছে কি এখানে আপনার ডলার যে হোল্ড আছে হোল্ডের উপর নির্ভর করে হচ্ছে আপনি এখানে অ্যাসাইনমেন্টগুলো পাবেন এগুলোর কার মানে বেনিফিট কি এগুলোর বেনিফিটটা কিন্তু এখনও কোনো উল্লেখ নাই তবে সামনে হচ্ছে এগুলো বেনিফিট আসবে ওকে তো এখানে জাস্ট আপনাকে বলছে যে টপ আপ ইউর ব্যালেন্স টু গেট হায়ার গার্ড মানে হচ্ছে আপনি এখানে যত বেশি ব্যালেন্স টপ আপ করবেন তত হাই কোয়ালিটির হচ্ছে আপনি এখানে অ্যাসিপ বা বেস্টটা পাবেন ওকে তো এটার বেনিফিট অবশ্যই আছে বেনিফিট ছাড়া তো এটা এখানে আনে নাই তো এটার কাহিনিটা কি দেখেন আপনার কাছে যদি আপনি নেটার হোল্ড করেন বা আপনার কাছে যদি এক্সট্রা কিছু ডলার থাকে তাহলে আপনি হচ্ছে আপনার যে হেয়ার ওয়ালেট মানে হটকয়েন আছে এটার ভিতরে হচ্ছে ডিপোজিট করে রাখতে পারেন এটা কিন্তু ম্যান্ডেটরি না ওকে কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না মানে বাধ্যতামূলক না আপনি রাখলে রাখবেন আর রাখলে না যদি রাখেন তাহলে হচ্ছে আপনি এই বেজগুলো পাবেন এই বেজগুলো কি যদি $1 রাখেন তাহলে এটা পাবেন সিম মানে সিঙ্গি মাছ ব্রেজ কাঁকড়া বিষ পাবেন যদি হচ্ছে আপনি $1 থেকে $10 রাখেন $10 থেকে $50 রাখলে হচ্ছে আপনি এই যে অক্টোপাস পাবেন এবং $50 থেকে $200 রাখলে ডলফিন তারপর হচ্ছে আপনার $200 থেকে $1000 রাখলে শার্ক এবং $1000 প্লাস রাখলে হচ্ছে আপনি হোয়েল পাবেন ওকে তো এগুলো বেনিফিটটা কি এগুলো বেনিফিটটা কিন্তু এখনও ক্লিয়ার না তো যখন হচ্ছে এগুলো বেনিফিটটা তারা উল্লেখ করবে বা এগুলো যার কাছে যে বেশি আছে ওই পেজ অনুযায়ী কে কী পাবে সেটা হচ্ছে আমি পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দিবে এখন পর্যন্ত যেহেতু তারা আপডেট জানাইছো অ্যাডভান্স আমি আপনাদেরকে বলতে পারতেছি না তো এখানে হচ্ছে আরেকটা আছে মানে আরেকটা আপডেট আছে সেটা হচ্ছে আপনার এখানে মানে এক্সট্রা 0.2 হট আপনি নিতে পারবেন তার জন্য হচ্ছে যে এখানে মিশন নামে একটা অপশন আছে মিশনে একটা ক্লিক করবেন তো মিশনে যদি হচ্ছে আপনি ক্লিক করেন তাহলে এখানে কী বলতেছে দেখেন ব্যাক আপ ইউর সিট ফার্স্ট এখানে একটা ক্লিক করবেন ওকে সো এখানে যখনই ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এখানে কিছু সিট ফার্স হচ্ছে শাসন করবে ফুল সিট ফার্স কিন্তু আপনাকে এখানে দিবে না তো এটা মিলাতে হবে কীভাবে এটা মিলাতে হবে হচ্ছে দেখেন আপনার বলতেছে সিলেক্ট 7 ওয়ার্ডস ফ্রম ইউর সিট ফার্স ওকে মানে আপনার যে সিট ফার্সটা আপনি মানে যে প্রাইভেট কি আছে যেটা যে আপনি এখানে হচ্ছে ব্যাকআপ রাখছেন বা কপি করে কোথাও রাখছেন সেটার 7 নম্বর কোন ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আপনি কী করবেন যদি এটা থাকে জাস্ট তাহলে এটা সিলেক্ট করে এখানে ক্লেমে ক্লিক করবেন যদি ডেটা থাকে ক্লেমে ক্লিক করবেন ওকে তো আমি হচ্ছে সিকিউরিটি জন্য এটা হাইড করতেছি এবং হচ্ছে এটা করে আমি ব্যাক করতেছি সো দেখেন যেটা কারেন্ট ওয়ার্ড সেটা আমি দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে ক্লেম অপশন চলে আসবে এখন হচ্ছে ক্লেমে ক্লিক করলে এটা কিন্তু আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে সো দেখেন এটা হচ্ছে আমার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে এবং নিচে যেটা আছে মেকে ট্রান্সফার তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অলরেডি ক্লেম অপশন চলে আসছে তো এটাই ট্যাক্সটা আপনারা কীভাবে করবেন তো এই ট্যাক্সটা করতে হবে হচ্ছে আপনার যে ওয়ালেটে নেয়ার আছে বা হচ্ছে অন্যান্য টোকেন আছে যে কোনো টোকেন হচ্ছে আপনি ফার্স্ট টাইম একবার ট্রান্সফার করবেন যেমন আপনি কিছু পরিমাণ নেয়ার কাউকে গিফট করতে পারেন বা কেউ যদি আপনার কাছে চাই তাকে হচ্ছে আপনি সেন্ড করতে পারেন বা হচ্ছে আপনার যে কোনো অন্য একটা ওয়ালেট হচ্ছে আপনি কিছু পরিমাণ হচ্ছে নেয়ার বা যে কোনো টোকেন হচ্ছে সেন্ড করতে পারেন তো সেন্ড করলে এটা হয়ে যাবে দেন এটার জন্য আপনি 0.1 হট পাবে জাস্ট এখানে ক্লেম করলে আপনার হচ্ছে এটা ক্লেম হয়ে যাবে ওকে তো আচ্ছা আবার ক্লিক করি সেন্ড নেয়ার টু এনি ইউর কি ফার্স্ট মিশন তো এখানে হচ্ছে আচ্ছা আমি অন্য একটা ওয়ালেট কিছু পরিমাণ নেয়ার ট্রান্সফার করে আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে তো আমি হচ্ছে হেয়ার ওয়ালেটে যাই সরাসরি সো এটা হচ্ছে আমার মেইন ওয়ালেট তো এখান থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা কপি করে নিই ওকে তো অ্যাড্রেসটা কপি করার পর যে সেকেন্ড ওয়ালেটটা আছে সেখানে আমি যাই সো দেখেন আমার এটা হচ্ছে ফাইনালি ক্লেম হয়ে গেছে আমি যদি সেখানে ক্লেম ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে অলরেডি ক্লেম হয়ে গেছে তো এখান থেকে একটা রিফ্রেশ মারলে দেখবো হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেছে ওকে তো এটা কেমনে কমপ্লিট করলাম এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট কেমনে করলাম দেখেন আপনি হচ্ছে কী করবেন যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস নেবেন দেন এখানে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করে উপরে ক্লিক করবেন অ্যাড্রেসটা হচ্ছে আপনি এবার বসে দেবেন ওকে বসে দেওয়ার পর এখানে ক্লিক করে এখান থেকে নেয়ারটা সিলেক্ট করবেন এখানে এবং এখানে হচ্ছে আপনি 0.01 বা আরও কম হচ্ছে কিছু একটা দিয়ে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে ওকে সো যে দুইটা প্রজেক্ট হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে হাইলি রিকমেন্ড করলাম বাই বলবো যে আপনি যদি হচ্ছে এই দুইটা প্রজেক্ট মিস করেন তাহলে আপনার অনলাইন ছেড়ে দেন ওকে আপনারা অনলাইনে কাজ করা লাগবে না কারণ ভালো কিছু যদি আপনি না চিনেন তাহলে আপনি কীভাবে প্রফিট করবেন ওকে তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে